ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে রবিবারে আমি অনিন্দিতা আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজার গল্প। কি গল্প বলো তো? সুকুমার রায়ের গোপালের পড়া। তার আগে কি করতে হবে তোমরা এতদিনে জেনে গেছো? প্রতি রবিবার আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ছড়া, কবিতা, গল্প এই সমস্ত কিছু থাকে, সেগুলো শোনার জন্য বাবা মাকে বলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে, যাতে কোনো কিছু আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি তাড়াতাড়ি করে এসে সেই গল্প কবিতাগুলো শুনে শুনে ভালো কিছু শিখতে পারো। তাহলে চলো আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আজকের গল্প হলো গোপালের পড়া। একবার কি হয়েছে জানো, গরমের ছুটিতে, এই যে তোমাদের কিছুদিন আগে গরমের ছুটি গেল না, সেরকম গরমের ছুটিতে গোপালের স্কুলে ছুটি পড়েছে। এবার গোপাল করেছে কি, সেই গরমের ছুটিতে ঠিক করেছে যে সে পড়াশুনো করবে। তো একদিন গরমকালের দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে একটু আয়েস করছে, এই সময় গোপালের মামা ওদের পড়ার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল, নিউজ পেপার, তোমরা নিউজ পেপার বলো না, সেই রকম খবরের কাগজ পড়ছে। গোপাল এসেছে, এসে পড়ার ঘর থেকে কয়েকটা পড়ার বই কালেক্ট করেছে। কালেক্ট করেছে কি, তাড়াতাড়ি করে তিনতলার দিকে দৌড় মারতে গেছে। তখন মামা জিজ্ঞেস করছে, গোপাল, এই গোপাল, কোথায় যাচ্ছিস রে? তখন গোপাল তো একটু থতমত খেয়ে মামাকে বলছে, এই মামা, পড়তে বসবো, গরমের ছুটি তো প্রায় শেষ হয়ে এলো, তো আমার তো অনেক পড়া বাকি রয়ে গেছে মামা, তাই আমি পড়তে যাচ্ছি। মামার একটু সন্দেহ হলো, আচ্ছা, ছেলের তাহলে পড়ায় মন হয়েছে, তা ভালো কথা, তা তুই বই খাতা নিয়ে পড়ার ঘর ছেড়ে যাচ্ছিস কোথায়? গোপাল বলল, না, এখানে আসলে অনেক রকম আওয়াজ টাওয়াজ আসে তো, আর ওই যে ভোলা, ভোলাটা খুব জ্বালাতন করে, আমার একদম পড়া হয় না মামা, আমার তো অনেক পড়া জমে গেছে, আমি তেতলার ঘরে গিয়ে ভালো করে মন দিয়ে পড়ি, কেমন? ভোলাকে বলো তো। ভোলা হলো গোপালের ছোট্ট একটা ভাই, কত বয়স হবে, 3-4 বছর। ওই ভোলা নাকি গোপালকে এত জ্বালাতন করে যে গোপাল নাকি পড়ায় মনই দিতে পারে না, তাই সে পড়ার বই খাতা নিয়ে তিনতলার ঘরে নিরিবিলিতে গিয়ে পড়বে বলছে। মামা তো খুব খুশি হলো, তাহলে গোপালের শেষমেশ পড়ায় মন এসেছে। মামা বলল, বেশ, তুই যা। গোপাল তো তাড়াতাড়ি করে বইগুলো বগল দাবা করে একেবারে ধুপধাপ 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 করতে করতে তিনতলায় চলে গেল। গোপালের মামা ভাবছে, বাবা, ছেলের পড়ার এত তাড়া, ভালো কথা। মামা আবার নিউজ পেপার পড়ছে, খবরের কাগজ। এই সময় ওই ছোট্ট ভোলা এসেছে, মামা মামা, দাদা কোথায়, দাদা কোথায়? মামা তো বলছে, শোনো ভোলা, তুমি এখন এখান থেকে কোথাও যাবে না, দাদা এখন পড়তে গেছে, তুমি ওকে মোটে বিরক্ত করবে না, কেমন, দাদার অনেক পড়া বাকি। ভোলা তো কথা শোনার পাত্র নয়। ভোলা বলছে, মামা মামা, আমি দাদার কাছে যাব, দাদার কাছে যাব। ও তো ছোট্ট, ওর তো কথা ফুটেনি ভালো করে। মামা বলছে, শোনো 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 ভোলা, তুমি এখানে চুপ করে বসো, এখানে ছোট ছোট যে সমস্ত বই খাতা যা আছে তুমি সেগুলো দিয়ে আঁকি বুকি করো, আমি তোমাকে বিকেলবেলা লজেন্স কিনে দেবো, কেমন, লজেন্স। তখন ভোলা বলল, ঠিক আছে মামা, ঠিক আছে। এবার মামা ভেবেছে ভোলা তো খেলছে, মামা তখন খবরের কাগজ পড়ছে মনোযোগ দিয়ে, এর মাঝে ভোলা কখন পা টিপে 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 দাদা কোথায় দেখার জন্য তিনতলায় উঠে পড়েছে দাদাকে খুঁজতে খুঁজতে। তারপরে আবার কিছুক্ষণ পরে এসে মামাকে বলছে, মামা 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 মামা, আমি পড়াশুনো করবো।
মামা বলছে, পড়াশুনো করবে? কি পড়াশুনো করবে? ভোলা বলছে, ওই ওই দাদা যেরকম পড়ছে সেরকম পড়াশুনো। তখন মামা বলছে, দাদা যেরকম পড়ছে, দাদা তো বড় হয়ে গেছে, তুমি তো এখন ওরগুলো পড়তে পারবে না, তোমাকে আমি রং বেরঙের নানান রকম লাল নীল সবুজ হলুদ বই এনে দেবো, তুমি তোমার মতো পড়বে, তুমি এখন দাদার মতো পড়তে পারবে না। তখন ভোলা বলছে, না 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 না, দাদা যেরকম পড়ছে ওরকমই পড়বো। মামার একটু সন্দেহ হলো। মামা ভোলাকে চুপ করে বসিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে তিনতলায় গেল। ও বাবা, ছেলে লাল নীল সবুজ হলুদ কাগজ কেটেছে আর ছোট ছোট কাঠির মধ্যে আঠা দিয়ে দিয়ে সেই কাগজ লাগিয়ে কি তৈরি করছে জানো? ঘুড়ি। ঘুড়ি ওড়াবে বলে সে সেই সমস্ত রঙিন ঘুড়ি তৈরি করছে, তার সঙ্গে তৈরি করছে লাটাই সুতো সমস্ত কিছু। গোপাল ভেবেছে গরমের ছুটিতে মজা করে সে ঘুড়ি ওড়াবে, কিন্তু মামা তো জানতে পারলে রাগ করবে, তাই সে পড়ার কথা বলে মিছি মিছি এসে ঘুড়ি বানাচ্ছে। মামা এর মধ্যে করলো কি, গোপাল যে বইগুলো নিয়ে ওপরে এসেছিল সেই বইগুলো নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে একতলায় চলে এলো। একতলায় চলে এসে মামা তো ডাকছে, গোপাল, এই গোপাল এদিকে আয়। গোপাল তো বলছে, হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আসি আসি, এই পড়ছি তো, আসছি। গোপাল আস্তে 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 এসেছে, এসে মামার কাছে দিয়েছে, মামা মামা তুমি ডাকলে? মামা মামা বলছে, হ্যাঁ এখানে দাঁড়া, কি পড়লি? মামা সংস্কৃত পড়ছিলাম। সংস্কৃত পড়ছিলি, তা বইটা কোথায়? কেন মামা, ওই তিনতলার ছাদের ঘরে আমার বইগুলো রাখা আছে। মামা তো দিয়েছে একটা জোরসে ধমক, কি, আমি এক্ষুনি তিনতলার ছাদের থেকে এই যে তোর বইগুলো নিয়ে নিচে নেমে এসেছি, তুই টেরটিও পাসনি, কারণ তুই ছোট ছোট কাগজ কেটে ঘুড়ি বানাচ্ছিলি। কতদিন বাকি আছে আর স্কুল খুলতে? গোপাল তো ভয়ে ভয়ে কাঁদো কাঁদো সুরে উত্তর দিচ্ছে, মামা 18-20 দিন হবে। মামা আদেশ জারি করে দিয়েছে, ওপরের ঘরে যাওয়া চলবে না, ঘুড়ি ওড়ানোও চলবে না, এইখানে বই আছে, আমার চোখের সামনে বসে এই 18-20 দিন যে সমস্ত হোমওয়ার্কগুলো স্কুল থেকে দিয়েছে সব শেষ করবি, এই তোর পড়া। গোপাল তো কাঁদো কাঁদো স্বরে সেইখানে চুপটি করে বসে দুলে 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 পড়া শুরু করলো। শুরু হলো গোপালের পড়া, আর সেই ছিল আমার গল্প। দেখো বন্ধুরা, বড়রা আমাদের মাঝে মাঝে দুষ্টুমির জন্য কিন্তু বকতেই পারেন, কিন্তু তোমরা একটু বড় হলে বুঝতে পারবে তারা কিন্তু ভালোর জন্যই বলেন, তোমরা রাগ করো না। কিন্তু আমি দেখেছি আজকালকার ছোটরা বকা খেলে বড্ড বেশি অভিমানী হয়ে পড়ে, সেটা কেন? আমরা পড়াশোনাও করব, আবার সময় ম্যানেজ করে ঘুড়ি ওড়ানো, পুতুল খেলা, নিজেদের শখ আহ্লাদ পূরণ করা সব করব। তাই বড়রা মুখলে তোমরা মোটেও মন খারাপ করো না, কেমন? কেননা ওরা আমাদের ভালোর জন্য বলেন, মনে থাকবে? আজ তবে আসি, পরে রবিবার আবার একটা মজার গল্প নিয়ে চলে আসবো। আর তোমরা যদি কোনো স্পেশাল গল্প শুনতে চাও সেটাও বলতে পারো, নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো, কেমন? আজ তবে আসি, ভালো থেকো।